আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুবল সর্দার মহাশয় তিনি সুন্দর একজন গায়ক শিল্পী এবং দীর্ঘদিনের এই আন্দোলনের একজন সাথী তাকে পেয়েছি আমরা তাকে আহ্বান জানাচ্ছি তার আলোচনা রাখার জন্য জোহার সবকে জোহার জানাইলা শরদিন্দুদা রামমঞ্চে উঠে গা খেয়ে কাহালাক যে হুদুর দুর্গাকের যে গান আমার মা ঠাকুমায় মানে দ্বিতীয়া অত হ্যাঁ সেই গানকে কাহে লাগুন তা দু লাইন একটু কাহা দিই তারপরে আম সংক্ষেপে আলোচনা করবি শরদিন্দা বললেন যে আমার মা ঠাকুমারা হুদুর দুর্গা নিয়ে যে গান গাইতেন সেইটা দু লাইন গাইতে চেষ্টা করছি রে কাহা গেল হায় রে দুর্গা দুর্গা আমার কাহ গেলে আমার হেরায় গেলাই রে হুদুর দুর্গা রে গামার হেরায় গে রে দুর্গাহামার কাহা গে আমার হেরায় গে রে খুব ছোটবেলায় এই গানগুলো শুনতাম সারিবদ্ধভাবে আমাদের বাপ ঠাকুর দ্বারা তারা বিশেষ একটা পোশাক পরে থালা গেলাস এগুলো একসঙ্গে তালে তালে বাজিয়ে তারে এই গানগুলো না আরও অনেক গান যেগুলো হয়তো আমরা ধরে রাখতে পারিনি কিন্তু আমরা গর্বিত যে পশ্চিমবঙ্গের চল্লিশটা আদিবাসী গোষ্ঠী এক নম্বরে অসুর পরিসংখ্যান দিয়ে সামান্য পরিসংখ্যান দিয়ে যে অসুর মানে কয়েকশো কয়েক হাজার এ তো নয় গোটা ভারতবর্ষের যে আদিবাসী মূল নিবাসী প্রত্যেকেই অসুর চক্রান্ত যে অসুর মানে কি ছোট্ট একটি জাত হেয় প্রতিপন্ন করব তাদের অবহেলা করা হবে অসম্মান করা হবে পরিকল্পিত হবে না গোটা ভারতবর্ষের আদিবাসীরা আদিবাসী মৌলিবাসী গোটা ভারতবর্ষের ভারতীয়রা এক একজন অসুর তারা যাচ্ছে প্রকৃতি সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা আমাদের মিলন দা মিলন ঘটালেন আমাদেরকে সবাইকে এটা ঐক্য সম্প্রীতির এক ছাতার তলায় আমরা উপনীত হলাম উপস্থিত হলাম পরিসংখ্যান দিয়ে কজন আমরা একশো জন আছি দুশো জন আছি এটা নয় এক একজন আমাদের উদ্দীপন দা গোটা ভারতবর্ষে যা করছেন তো আর্য সমাজের বুক ঢিপ ঢিপ করছে আমরা গর্বিত তাকে নিয়ে আমরা তাকে নিয়ে গর্বিত এবং এইরকম উদ্দীপনদার মতো প্রত্যেকে যারা বসে আছেন প্রত্যেকে এক একজন উদ্দীপন উদ্দীপনা ছড়াচ্ছেন আমরা এগিয়ে চলেছি পিছিয়ে নেই চারিয়ান্দার কথা তো যখন ওই জ্ঞান হয়েছে তখন থেকে শুনি চারিয়ান্দা পিজুষদার সঙ্গে আমার প্রায় দেখা হতো শ্রদ্ধেয় মানুষ আমি সোনারপুরে থাকতাম একদিন গেলাম গেলেই কিছু না কিছু খাওয়াবেন শুভ লাগে তুমি খাও তারপর কথা বলবে তাই সেদিন আমাকে মনে আছে সন্দেশ দিলেন বলো কেমন আছো দাদা একটা কথা বলার জন্য এলাম বলো ওই মহিষাসুর বলেন না দাদা এই মহিষ মহিষ মানে কি একটা তুচ্ছতা চিল্লে যেন আমাদেরকে ব্যবহার করে তা আমার মনে হয়েছে দাদা মহিয়সী মহান তা মহিষই যেমন আমরা যে অনুষ্ঠানটা করছি ক্যানিং এ আমাদের উদ্দীপন থেকে গিয়েছিলেন তো আমরা মহিয়স কথাটা ব্যবহার করছি আমি দাদা একেবারে সানন্দে অনুমতি দিলেন খুব দারুণ কথা বলেছে সুবল মহিহস সেই মহিষ কথাটা আজকে দিক দিগন্তে ছড়াচ্ছে এটা খুব আনন্দের কথা আদিবাসীরা প্রকৃতির সন্তান যারা বসে আছেন প্রত্যেকেই আদিবাসী তাদের রক্তের মধ্যে আদিবাসীত্ব প্রত্যেকের আদিবাসীরা কি বলছে সারনা মানে প্রকৃতি সারনা সারি সারি সারনা সারি মানে সত্য আর সারনা মানে প্রকৃতি তো সারনা আমরা ইতিমধ্যে সারনা শিক্ষা মিশন নাম দিয়ে প্রতিটি গ্রামে গ্রামে কারণ মগজ করা হয়েছে এই দুর্গা পূজার জন্য পঞ্চাশ হাজার টাকা নাও পূজা করো কালী পুজো করো কি লাগবে যত রকমভাবে মগজ ধোলাই করা যায় যা যা করার দরকার করছে আমাদের মানুষরা বুঝে হোক না বুঝে হোক তারা সেদিকে ছুটছে কাজটা কঠিন এখানে খুব বড় বড়ো কথা বলে দিলাম কিন্তু সেই আসল জায়গা যেখানে প্রতিটি গ্রাম ধরে ধরে সেখানে যেতে হবে যেখানে আমাদের ভুল বোঝানো হয়েছে এই আদিবাসীদের মুল নিবাসীদের বহুজনদের কারা। সেটা জানার আগে আমাদের মনে হয়েছে যে আমাদের শত্রু কিন্তু আমরাই একটা পাত্রে কিছু কাঁকড়া রেখে দিন একটা কাঁকড়া পালাবার চেষ্টা করবে অন্য কাঁকড়াগুলো তার ঠ্যাং ধরে নামিয়ে দেবে একটা গাছ কাটুন কুঠার দরকার আর কুঠারের বাঁট তৈরি হয় গাছ দিয়ে তো আদিবাসীদের শত্রু আদিবাসীরা মূল নিবাসীদের শত্রু মূল নিবাসীরা বহুজনদের শত্রু বহুজনরা এই হিসেব করে চলতে হবে কিন্তু থেমে থাকবে না লড়াই জারি আছে চলবে আমরা শিক্ষা মিশন করেছি সারনামনি প্রকৃতি সেখানে আমরা সারনা গহরান গীত শ্রদ্ধা অমলবাবু বলছিলেন সুবল প্রার্থনাটা কি বলবে তোমরা ধরুন দাদা গহরান মানে আকুলভাবে প্রার্থনা করা সেটাই হচ্ছে গহরান সারনা গহরান গীত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওদিকে জয়গুরু সে নানান তালে আমাদেরকে এবারে মানে মাথাটা চিবিয়ে 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 চিবে হচ্ছে একটা শব্দ যদি সারনা এটা অন্তর থেকে বলা যায় হৃদয় থেকে বলা যায় সারনা মানে বিশ্ব প্রকৃতি এক সারনায় আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সাগর সব কিছুই বোঝাবে সারনা সেই সারনাটা দিয়ে আমার মনে হলো যে গ্রামে গ্রামে জাগরণ ঘটাতে গেলে আমি এক ঘন্টা কিছু বললাম মাথায় কিছু ঢুকলো না ছোট্ট একটা সুর বললাম সেটা মানুষের হৃদয় জয় করে এলাম তা আমরা এই গানটা দিয়ে প্রার্থনা করি জয় সার না জয় সার না জয় সার না জয় জয় সার না জয় সারে না জয় সার না জয় জয় সার না জয় সারে না জয় সার না জয় জয় সারে না জয় সারে না জয় সার না জয় জয় সার না জয় সারে না জয় সারে না জয় সবাই একটুখানি কণ্ঠ কেমন লাগে এটা দেখি আমরা নতুন পরীক্ষামূলকভাবে ভাবে শুরু করেছি গ্রামে গ্রামে আমি গাইব আপনার একটু চেষ্টা করুন জয় সারে না জয় না জয় না জয় গান জয় সারে না জয় জয় সারে না জয় সারে না দ্বিধা থাকলে হবে দ্বন্দ্ব থাকলে হবে না ভয় থাকলে হবে না উদ্দীপন দ্বারা শিখিয়েছেন একটু জোরে গান এখান থেকে শুরু হোক না জয় চাৰে না জয় চাৰে না জয় চাৰে না জয় গান জয় চাৰে না জয় চাৰে না জয় চাৰে না জয় জয় সারে না জয় সারে না জয় না জয় জয় সারে না জয় সারে না জয় সারে না জয় জয় সার জয় সারে না জয় সারে না জয় জয় সারে না জয় সারে না জয় সারে না জয় জয় সার জয় সারে না জয় সারে না জয় জয় সর না জয় সর না জয় সর না জয় জয় সর না জয় সর না জয় সার জয় জয় শর যার জয় জয় যয় জার সার সার না সার না জয় জয়াৰে 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 জয় জয়াৰে জয়াৰে জ জয়য় চাৰ জয় জয়াৰে জয়য় চাৰে জয়য় চাৰে না জয় জয় চাৰে জয় চাৰে জয় চাৰে জয় জয় চাৰে জয় চাৰে জয় চাৰে জয় জয় চাৰে জয় চাৰ シャデナ、シャデナ、ジョイ、ジョイ、シャナ、ジョイ、シャディナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、ジョイ、シャデナ、マノワ。 সারনা মানোয়া প্রকৃতির সন্তান সেই প্রকৃতির সন্তানদের উদ্দেশ্যে আমার কিছু মানোয়া ওরে হামার সারনা মানোয়া গিরা হালা কালে আধারে কাঁদারে ওরে হামার প্রিয় মানোয়া ওরে রে হামার সারনা মানোয়া গিরা গিরিরা কালে আধার পড়ে রয়েছ অন্ধকারে কেন সারনা লাগুন কাঁদারে সারনা মায়কে ভুলাই কো একে এক এক সব শিরালা শরণমায় কে শরণ কারিকি শরণমায় কে শরণ লইকে শরণ করে এবং তার শরণাপন্ন হয় শরণমায় কে শরণ

পাহাড় পর্বত বাদেরি বাসাত পানি রে বন জঙ্গল পাহাড় পর্বত বাদরি এই মহাকাশ বাতাস আর মহাসমুদ্র জল জমিন চাঁদ সুরজ গরতারা যা রে চন্দ্র সূর্য গ্রহ তারা যা আমরা দেখি দৃশ্যমান সবেই সার নামায়ের জাল সবে সবে সার নামায়ের সৃষ্টি সবেই সার নামায়ের জাল সার নালাগুন কাদারে ওরে হামার সার নামানোয়া ওরে